হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বেশ কিছু পুজো মণ্ডপ। চন্দননগর যাওয়ার সব থেকে সেরা উপায় হচ্ছে হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল অথবা কাটোয়া লোকাল ধরে আপনারা নেমে যান চন্দননগর স্টেশন, বা অথবা আপনারা মানকুণ্ড স্টেশন নামতে পারেন। সেখান থেকে ঠাকুর দেখতে আপনার চন্দননগর আসতে পারেন। এছাড়া আপনারা যদি ওই পারে গঙ্গার ওই পার থেকে আসতে চান তাহলে আপনাদের প্রথমে নামতে হবে জগদ্ধল স্টেশন, তারপর ওখান থেকে ঘাট পার করে আপনাদের চলে আসতে হবে চন্দননগর। বন্ধুরা, এইসবে এসে পৌঁছালাম মানকুণ্ড। 11টার সময় ট্রেন ধরেছিলাম বালি থেকে। আমরা নেমেছি হচ্ছে মানকুণ্ড স্টেশনে। মানকুণ্ড স্টেশন থেকে আমরা ঠাকুর দেখতে যেতে চলে যাবো চন্দননগর, তারপর ওখান থেকে ট্রেন ধরে আমরা ব্যাক করবো। পরবর্তী পুজো ছিল চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটির 90 নম্বর পুজো। এই পুজো কমিটির থিম ছিল আমাদের ভারতীয় বাংলা সংস্কৃতির ছৌ নাচ। আর এই পুজো কমিটির মেম্বারদের কথা অনুযায়ী এরা সমস্ত ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে এই পুজো মণ্ডপ তৈরি করেছিল, যেমন ভুট্টা দানা, খড়, আরও সমস্ত পরিবেশ বন্ধুক জিনিস দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছিল। এটা হচ্ছে সার্কাস বাগান পুজো কমিটি চন্দননগর। এখানে মাঠে মেলাও বসে, তার সাথে পুজো হয়। Thank you.
তোরা এটা হচ্ছে সার্কাস ময়দানের পুজো প্রাঙ্গণ, পেছনে আপনি পুজো প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন। এইখানে যদি আপনারা আসেন তো ওখানে আপনারা মেলাও দেখতে পারবেন, এরকম মেলাও বসে যেমন আমাদের কলকাতার সিদ্ধির মোড়ে বসে, আরও অনেক জায়গায় বসে ঠিক সেরকম। এটা চন্দননগর দক্ষিণে সার্কাস ময়দান, এখানে মেলাও বসে। এবারে আমি আপনাদের কিছু স্টিল ফটো দেখাচ্ছি, এগুলো ছিল চন্দননগর সব থেকে বড় প্রতিমা। এটা হচ্ছে গোপালবাগ সেই যে জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল, এবারে এবছরে এদের থিম ছিল কেদারনাথ মন্দির। এই পুজো কমিটির নাম ছিল রথের সড়ক সম্বা শিবতলা পুজো কমিটি। এই প্যান্ডেলটা ছাড়াও এই গলির ভেতরে আরও বেশ কয়েকটা পুজো হয়, সেগুলোর আমি স্টিল ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে পাদ্রিপাড়া পুজো কমিটি। এবার আমরা এসে পৌঁছেছি চন্দননগরের বিখ্যাত বড় বাজার পুজো। বন্ধুরা এটা হচ্ছে ভূতের রাজা রেস্টুরেন্ট, দেখে নিন রেস্টুরেন্টের ভেতরে পুরো ভর্তি এবং বাইরেও কত লোক দাঁড়িয়ে আছে। আপনারা এই সমস্ত যে দোকানপত্র দেখছেন, নানা রকমের ঘর সাজানোর জিনিসপত্র যেগুলো বিক্রি হচ্ছে, এগুলো সব আপনারা পেয়ে যাবেন চন্দনজিটি রোড থেকে চন্দননগর স্টেশন রোড যে রাস্তা যাচ্ছে সেই রাস্তার মধ্যে। বন্ধুরা আপনারা এখানে চারিদিকে প্রচুর খাবার দোকান পেয়ে যাবেন, আর সব রকমের খাবার এখানে অ্যাভেলেবেল আছে, তাই খাবার নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মধ্যাঞ্চল বন্ধুরা, এটা ছিল আমাদের আজকে পুজো পরিক্রমার শেষ পুজো প্যান্ডেল, এটার নাম হচ্ছে মধ্যাঞ্চল পুজো সম্মেলন, আর এইটা পড়বে আপনাদের চিটি রোড থেকে চন্দননগর স্টেশন যাওয়ার যে রাস্তা আছে তারই মধ্যে।
বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও।